মূল্যবৃদ্ধির ঘোষণা দেওয়ার পরও রাজধানীর বাজারে ভোজ্যতেলের সংকট আগের চেয়ে কমেনি একটুও। বেশি দাম দিয়েই সয়াবিন তেল পাচ্ছেন না ক্রেতারা। ভোজ্যতেলের বাজার স্বাভাবিক হতে আরও কয়েকদিন লাগবে বলে মনে করছেন খুচরা বিক্রেতারা। রাজধানীর কামরান বাজার, মহাখালী, খিলগাঁও, কাঁঠালবাগান, মোহাম্মদপুরের বাজার ঘুরে দেখা গেছে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। দোকানিরা বলছেন কোম্পানির পরিবেশকরা তেল সরবরাহ করছেন না। তারা জানান আগামীকাল ডিলারদের কাছ থেকে তেল পাওয়া যেতে পারে এমন আশ্বাস তারা পেয়েছেন। ক্রেতারাও তাই ফিরে যাচ্ছেন খালি হাতেই। বৃহস্পতিবার সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করবে বাংলাদেশ ভেজিটেবল অয়েল ফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। ডিলার কাছে গেছিলাম, আগের কোনো মাল নেই, এখন নতুন রেটের মাল আগামীকাল পাওয়া যাবে বলছে। আজকে কোনো ডিলার, কোনো লোক, কোনো তেল আলারা কেউই বাজারও আসে নাই, তেলও দেয় না। বলছি এক তারিখের পরে তেল বেচতে পারতো না লুস্ত, তারাও সংগ্রহ করে না। যাদের আগে কিনে রাখছে তারা অন কয়েক দাম বেচতে আছে। এটা কি আসলে সরকার দেখতেছে না নাকি সিন্ডিকেট করতেছে? সবই জানে মনে হয়তোবা, সবই কন্ট্রোল করতে পারতেছে, সন্তোষ কন্ট্রোল করতে পারে, এইটা কেন পারতেছে না? রাজধানীর কারওয়ান বাজার থেকে কিছুক্ষণ আগে ভোজ্যতেলের পরিস্থিতি জানিয়েছেন বিশেষ প্রতিবেদক কাউসার সোহেলি। বাজারে আজকে কিন্তু সেই একই চিত্র, পুরো বাজারের কোথাও কোনো রকম ভোজ্য তেল নেই। খোলা সয়াবিন, বোতলজাত সয়াবিন কিংবা পাম অয়েল, সুপার অয়েল কোনোটাই আমরা বিক্রি হতে এখানে দেখিনি, কোনো দোকানেই তা নেই। এবং সকাল থেকে কোনো ডিলার কোনো দোকানিকে কোনো রকম তেল সরবরাহ করেনি বলে আমরা জানতে পেরেছি। তবে এর আগে আমরা কিন্তু পাড়া মহল্লার দু একটি দোকানে গিয়েছিলাম এবং সেই দোকানে কিন্তু কিছু দোকানে আমরা দেখেছি যে এই 1 লিটার 2 লিটারের বোতল জাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে, কিন্তু সেটা বর্ধিত দরে 198 টাকা প্রতি লিটার হিসেবে। তবে আমরা মহাখালী এবং মহাখালীর উত্তর সিটি কর্পোরেশনের যে নির্ধারিত কাঁচা বাজার এবং ফার্মগেটের কলমিলতা বাজারেও গিয়েছিলাম, সেখানে কিন্তু আজ কোনো তেল কোনো ডিলারই সরবরাহ করেনি। সেক্ষেত্রে আজকে অন্তত যেটুকু আমরা দোকানিদের মাধ্যমে জেনেছি, আজকে সন্ধ্যার আগে কোনো তেল তারা পাবেন এমন কোনো নিশ্চয়তা ডিলাররা দেননি। বরং তারা যেটুকু জানালেন যে আগামীকাল বর্ধিত দরে তেল পাওয়ার একটি সম্ভাবনা আছে বলে ডিলাররা তাদেরকে জানিয়েছেন। এ পর্যন্ত।